আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। এবার ক্ষমতা এলে কাগজে কলমে দেশ বিক্রি করে দেবে বলছে রিজভি। জানিয়ে দেব নির্বাচনের আগেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা যায় বলছে গয়েশ্বর। এদিকে দল নিবন্ধনে বিধি সংশোধনের দাবি ইসলামী ঐক্যজোটের। জানিয়ে দেব পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী। এদিকে গণতন্ত্রের ট্রেন কারোর জন্য অপেক্ষা করবে না বলছে উবাইদুল কাদের। সর্বশেষ জানিয়ে দেব নতুন প্রেসিডেন্টকে হঠাৎ এবার উত্তাল শ্রীলঙ্কার রাজপথ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। এবার ক্ষমতা এলে কাগজে কলমে দেশ বিক্রি করে দেবে বলছে রিজভি। ক্ষমতাসীন অবৈধ সরকার আরেকবার ক্ষমতায় আসলে একেবারে কাগজে কলমে দেশ বিক্রি করে দিবে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। তিনি বলেন আওয়ামী লীগ আরেকটি ভুয়া নির্বাচন করার পরিকল্পনা করেছে। তারা যদি আবারও ক্ষমতায় আসতে পারে তাহলে একেবারে কাগজে কলমে এই দেশ বিক্রি করে দেবে। এই বিক্রির জন্য শেখ হাসিনা আবারও ক্ষমতায় থাকতে চাইবে, কিন্তু এটা হতে দিতে পারি না। আর কোনো মানুষের জীবন দিয়ে শেখ হাসিনা খেলতে দিতে পারি না। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দেওয়া মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ দোয়া মাহফিলের আয়োজন করেছেন ছাত্র দলের সাবেক সতীর্থ ও সহযোদ্ধারা। রিজভি বলেন অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিএনপি লড়াই করে যাচ্ছে বলেই আওয়ামী লীগ বিএনপিকে বড় শত্রু মনে করে। তারা বড় মনে শত্রু মনে না করলে খালেদা জিয়াকে 3 বছর বন্দি করে রাখে, তারেক রহমানকে নানাভাবে মিথ্যা সাজা দিয়ে, যার কারণে তিনি দেশে আসতে পারছেন না। শেখ হাসিনা দেশে বিরোধী দল শূন্য করে তিনি রানীর হালে থাকতে চেয়েছেন, দেশের মানুষের সম্পদ লুট করে তার লোকদের দিয়ে দিতে চেয়েছেন। এছাড়া যদি কোনো দুর্ঘটনা ঘটে যাতে পালাতে পারে সেজন্য বিদেশে অর্থ পাচার করেছে, এই হলো শেখ হাসিনার নীতি। এভাবেই 13-14 বছর ধরে তিনি ক্ষমতায় আছেন। তিনি বলেন মসজিদে ইলেকট্রিসিটি থাকবে না, সরকারের থেকে বলে দেওয়া হয়েছে, অথচ নাইট ক্লাবে থাকবে, সরকারের যেখানে লাভ আছে সেখানেই থাকবে। নামাজ পড়তে 10 মিনিট লাগে, 10-15 মিনিট, অথচ যেসব কারণে লোডশেডিং হচ্ছে সে কারণগুলো সরকার কিছুই করছেন না। আমরা একটা ভয়ঙ্কর নম্রদীয় শাসন ব্যবস্থার মধ্যে বসবাস করছি, এরা শান্তি স্থির সবকিছু ধ্বংস করে ফেলেছে। আওয়ামী লীগের এক নেতা সেদিন বলেছেন কেউ যদি আমার নেত্রীর বিরুদ্ধে কথা বলে তার জিপ টেনে ছেড়ে ফেলা হবে, এটা তো পাড়া মহল্লার সন্ত্রাসীদের কথা, অথচ এ কথা আওয়ামী লীগের বড় বড় নেতাদের মুখ থেকে বের হয়। অর্থাৎ আওয়ামী লীগে কোনো ভদ্র সুশীল লোক নেই, এখানে গুন্ডাদের দিয়ে ভরে গেছে বলেই। ঈদের আগে খুন, ঈদের পরে খুন, যুবদল ছাত্রদল নেতা খুন, খুনের পরে খুন, সারা বাংলাদেশে রক্তের বন্যা বয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের শাসন, নব্য বাকশালীয় শাসন, নিশিরাতে ভোট চুরি করার শাসন। নির্বাচনের আগেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা যায় বলছে গয়েশ্বর। নির্বাচন পর্যন্ত অপেক্ষা নয়, চাইলে তার আগেই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করা যায় বলেই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়। সাংবিধানিক পদে থেকে সিইসির অসাংবিধানিক ও সন্ত্রাস উসকে দেওয়ার বক্তব্য নির্বাচনের দিন কেন্দ্র ফাঁকা করার ষড়যন্ত্র, তিনি সচেতনভাবেই সহিংসতা উসকে দিচ্ছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা। রাজধানীতে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতাদের শিষ্টাচার বহির্ভূত দৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সামনে বিক্ষোভ সমাবেশ করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, এতে বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা মিছিল নিয়ে উপস্থিত হন। বক্তারা বলেন বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, সরকার পতন আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। গয়েশ্বর রায় বলেন এমনি এমনি সরকার পদত্যাগ করবেন না, তাদেরকে বাধ্য করতে হবে, মানুষ বিএনপির কথা শুনতে চায় না, অ্যাকশন দেখতে চায়। দল নিবন্ধনে বিধি সংশোধনের দাবি ইসলামী ঐক্যজোটের। নির্বাচন কমিশনের রাজনৈতিক দল নিবন্ধন সংক্রান্ত বিধি বিধান সংশোধনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ঐক্যজোট। একই সঙ্গে কোনো অবিচার আপিলে মেনে নেবে না বলেও জানিয়েছে দলটি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন আমরা স্পষ্ট বলতে চাই আর কোনো অবিচার আপিলে আমরা মেনে নেব না, আমাদের অধিকার কাউকে কেড়ে নিতে দেব না। এ ব্যাপারে আমরা কয়েকটি দাবি পেশ করছি,
আশা করি সংশ্লিষ্টরা আমাদের দাবি মেনে নেবেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে দেশবিরোধী ষড়যন্ত্রকারী মাস্টার মাইন্ডদের সঠিক তালিকা করে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। নতুন রাজনৈতিক দল নিবন্ধন বিষয়ে কমিশনের তিনটি অপশনই অযৌক্তিক, বিশেষ করে অপশন একেবারেই অগ্রহণযোগ্য। বিশেষ করে ভোটারদের প্রকাশ্য সমর্থনের কাগজপত্র জমা দেওয়া অসাংবিধানিক, আরপিও থেকে এমন বিধান সম্পূর্ণ বাতিল করতে হবে। আমাদের দাবি 20টি কর্ম জেলা কার্যালয় এবং 50টি জেলা কার্যকরী কার্যালয় এবং 100টি উপজেলা কমিটি থাকতে পারে। বিশ্বের এই সংকটের সময় বিদ্যুৎ সঞ্চয় সহ জ্বালানি শৃঙ্খলা বজায় রাখতে সরকারি উদ্বেগকে বাংলাদেশে ইসলামী ঐক্যজোট সমর্থন করে, তবে একই সঙ্গে আমাদের প্রস্তাব দেশের এই ক্রান্তিকালে মন্ত্রী এমপি সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিত্তবানদের বাড়ি থেকে 6 মাসের জন্য এয়ার কন্ডিশন ও অনর্থক বিদ্যুৎ ব্যবহার বন্ধের আইনি পদক্ষেপ নিতে হবে, বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করতে হবে, কৃষি খাতে ভর্তুকি বাড়িয়ে খাদ্য উৎপাদন ব্যাপক বৃদ্ধি করার ব্যবস্থা নিতে হবে, দুর্নীতিবাজ মজুদ্দার মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট রাজ বিদেশে টাকা পাচারকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে, জেলে থাকা আলেমদের মুক্তি দিতে হবে। পদত্যাগ করলেন ইতালির প্রধানমন্ত্রী। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি তার পদত্যাগপত্র দেশটির প্রেসিডেন্টের কাছে জমা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দ্রাঘি তার পদত্যাগপত্র জমা দেন। ইতালির প্রেসিডেন্ট অফিসের পক্ষ থেকে দেওয়া একটি বিবৃতিতে এমনটি বলা হয়। যদিও ইতালির রাষ্ট্রপতি সর্জিও মাতারেল্লা দ্রাঘি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে বলেছিলেন। ইতালির প্রেসিডেন্ট সংসদ ভেঙে দেবেন নাকি আগাম নির্বাচন ডাকবেন তা স্পষ্ট করে বিবৃতিতে বলা হয়নি। এর আগে বুধবার ইতালির প্রধানমন্ত্রী দ্রাঘি সংসদে সিনেট সদস্যদের আস্থা ভোটের সংকটে পড়েন। বুধবার সন্ধ্যায় সংসদে প্রায় আধা ঘন্টার বেশি সময় বক্তব্য দেন মারিও দ্রাঘি। জাতীয় ঐক্যের সরকারের সম্ভাবনা ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে তার সরকারের প্রতি সমর্থন প্রদানে সিনেট সদস্যদের প্রতি আহ্বান জানান। তবে সন্ধ্যায় ভোটাভুটি পর্বে চূড়ান্ত ফলাফল মারিও দ্রাঘির জন্য ছিল হতাশার। চূড়ান্ত ভোট পর্বে অংশ নেয়নি জোট সরকারের গুরুত্বপূর্ণ তিনটি দল। প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির পক্ষে ভোট পড়েছে মাত্র 95টি। সংসদের মোট সিনেট সদস্য সংখ্যা 321 জন। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান হিসেবে দায়িত্ব পালন করা মারিও দ্রাঘি 2021 সালের ফেব্রুয়ারি থেকে ইতালির ক্ষমতাসীন জোট সরকারের নেতৃত্বে ছিলেন। তবে রাজনৈতিক দল ফাইভ স্টার মুভমেন্ট তার উপর থেকে সমর্থন প্রত্যাহার করায় গত সপ্তাহে পদত্যাগের ঘোষণা দেন তিনি। সূত্র এনডিটিভি। গণতন্ত্রের ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না বলছে উবাইদুল কাদের। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন, আওয়ামী লীগ সব অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে। তিনি বলেন, আশা করি সব দলের অংশগ্রহণে সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, তবে সাংবিধানিক ও গণতান্ত্রিক অভিযাত্রা কারো ষড়যন্ত্রের মুখে থেমে থাকবে না, অতীতেও থাকেনি, আগামীতেও থাকবে না। গণতন্ত্রের ট্রেন কারো জন্য অপেক্ষা করবে না। বৃহস্পতিবার এক বিবৃতিতে উবাইদুল কাদের একথা বলেন। বিএনপি সহ দেশের একটি চিহ্নিত মহল মনস্তাত্ত্বিকভাবে ডিনায়াল সিন্ড্রোম এ ভুগছে অভিযোগ করে কাদের বলেন, দেশের সংবিধান, বিচার ব্যবস্থা, নির্বাচন, জনমত, গণতান্ত্রিক রাজনীতি কোনো কিছুর প্রতি তাদের কোনো ধরনের আস্থা নেই। বরাবরই তারা ষড়যন্ত্র চক্রান্তের পথ বেছে নেয়। তারা সবসময় নির্বাচন ছাড়া হত্যা কুষড়যন্ত্রের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের অপচেষ্টা চালায়। নতুন প্রেসিডেন্টকে হঠাতে এবার উত্তাল শ্রীলঙ্কার রাজপথ। দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হিসেবে এরই মধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন রনিল বিক্রমসিংহে। গোতাবায় রাজাপাক্সের পদত্যাগের পর সংসদ সদস্যদের ভোটে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। যদিও এবার তার বিরুদ্ধেও লঙ্কায় বিক্ষোভ শুরু হয়েছে। এরই মধ্যে সরকার বিরোধী বিক্ষোভকারীরা রাজধানী কলম্বোর রাস্তায় জড়ো হতে শুরু করেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত বুধবার কয়েকশো বিক্ষোভকারী কলম্বোর গোতাগোগামা সাইটে জড়ো হয়, যেখানে গত সপ্তাহে তারা রাষ্ট্রপতি হিসেবে গোতাবায়া রাজাপাক্সের পদত্যাগ উদযাপন করে। বিক্ষোভে বক্তৃতা দেওয়ার সময় নেতারা সাবেক 6 বারের প্রধানমন্ত্রী বিক্রমসিংহেকে দেশের প্রেসিডেন্ট হিসেবে মানতে অস্বীকার জানিয়েছেন। দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটের জন্য বিক্রমসিংহে আংশিকভাবে দায়ী বলেও জানান তারা। আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের নেতা ওয়াসান্থা মোদালিগে জনতার উদ্দেশ্যে বলেন, সংসদে একজন নতুন রাষ্ট্রপতিকে নির্বাচিত করা হয়েছে, তবে এই রাষ্ট্রপতি আমাদের জন্য নতুন নয়, এতে জনগণের ম্যান্ডেট নেই বলেও জানান তিনি। গোতাবায় রাজাপাক্সে প্রায় 70 লাখ ভোট পেয়েছিলেন, তাকেও আমরা পদ থেকে বাধ্য করতে পেরেছি, কিন্তু রানিল বিক্রমসিংহে এখনও পিছনের দরজা থেকে সেই আসনটি সুরক্ষিত করেছেন। তিনি বলেন, রানিল আমাদের রাষ্ট্রপতি নন।